দেখেন আমি ক্যামেরাটা একটু স্থির করে ধরছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝবেন যে দেখেন বাতাসের মধ্যে বাতাসের মতো উড়ে যাচ্ছে মেঘগুলা। এগুলো আসলে কুয়াশা না, কুয়াশা যেহেতু মেঘটা নিচে চেপে গেছে আমাদের এখানে আসছে, সেই জন্য আমরা চারদিকে শুধু কুয়াশার মতো দেখতে পাই। তো বিশেষ করে এগুলো আবার সারাক্ষণ থাকে না, এরকম আসতে থাকে যাইতে থাকে এরকম, তবে কখনো বেশি কখনো কম এরকমই হচ্ছে। আর আমি যে জায়গাটা আছি এই জায়গাটা অনেকটা উঁচা, তার থেকে আরো উঁচা জায়গাও আছে, বিশেষ করে বেশি দূর না, পাশেই 1-1.5 কিলোমিটার গেলে পাওয়া যায় ওই জায়গাটা। তো ওই জায়গাতে আমি আরেকদিন আপনাদেরকে নিয়ে যাব, সেই জন্য আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন। সালামু আলাইকুম, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি ফিরোজ হাসান আছি আপনাদের সাথে। আমি এখন যে এই জায়গাতে আছি এই জায়গাটা দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আস্তে আস্তে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেন আমার চারিপাশে সব অন্ধকারের মতো, কুয়াশার মতো দেখা যাচ্ছে। আসলে এগুলো কুয়াশা না, এগুলো হচ্ছে মেঘ। আকাশে যে আমরা দেখতে পাই যে সাদা সাদা যে মেঘগুলো উড়ে, এটা হচ্ছে সেই মেঘ। তো এই মেঘগুলা আমি এখন যে জায়গাটা আছি এই জায়গা হচ্ছে সৌদি আরবের আবা শহর। আবা শহরের এই যে জায়গাটা, এই জায়গা থেকে প্রায় আপনার 2 কিলো বা 3 কিলো এদিক সেদিক গেলে আর এইরকম কুয়াশা বা এইরকম বৃষ্টি পাওয়া যায় না। এই জায়গাটার মধ্যেই শুধু গেল, এই 2-3 কিলোমিটারের মধ্যেই শুধু গেল এই আপনার এরকম কুয়াশা, এরকম মেঘ দুদিন শুধু গেল সারাক্ষণ এরকম দেখা যায়। তো বিশেষ করে এই সমস্যাটা আপনার সমস্যা কি, এটা হচ্ছে আসলে এই আবা শহরের এই ডিস্ট্রিক্টের একটা ঐতিহ্য। যে দেখেন এই যে দেখেন এখন সব কুয়াশা, দেখেন এই যে আমার হাতে, দেখেন আমার হাতটা প্রায় গুড়ি গুড়ি বৃষ্টির মতো ভিজে গেছে। তো এই সমস্যাটা আসলে এটা এখানকার একটা ঐতিহ্য। এখানে প্রায় আপনার জুলাই থেকে প্রায় এপ্রিল পর্যন্ত, মার্চ পর্যন্ত এরকম প্রচুর কুয়াশা, দুধু কুয়াশা থাকে, যেটা আপনার অন্যান্য ডিস্ট্রিক্টের কোথাও নাই। অন্যান্য ডিস্ট্রিক্টের যেমন আবার শহরে এই ব্যাপারটা, এই জায়গাটা এরকম যে দেখেন কুয়াশার মতো, চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। আসলে এগুলো কুয়াশা না, এগুলো হচ্ছে মেঘ। আমরা যে সাদা আকাশে যে মেঘগুলো উঠতে দেখতে পাই, সেই মেঘগুলাই আমাদের এখান দিয়ে আসে যায়। আমি আসলে এখানে প্রায় এদেশে 7 মাস হয়েছে আসছি। তো যারা আছে আগের যারা পুরনো, তাদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম যে প্রায় মক্কা এরিয়া থেকে এই ডিস্ট্রিক্টটা কতটুকু ঘুরে, তো সঠিক করে তারা অনেকে বলতে পারে না। তারপর একদম ধারণা দিচ্ছে প্রায় 37-38 কিলোমিটার উপরে এই ডিস্ট্রিক্টটা, যার জন্য এই সমস্যাটা। দেখেন আমি একটু ক্যামেরাটা স্থির করে ধরি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে কুয়াশাটা কিভাবে যাইতেছে। দেখেন প্রচন্ড কুয়াশা, প্রচন্ড বৃষ্টি, মেঘটা যেটা আর কি বৃষ্টি, মেঘ যখন নিচে পড়ে তখন বৃষ্টি বলা হয়, তো এটা বৃষ্টি না, এটা হচ্ছে মেঘ। দেখেন আমার এই যে গাওটা প্রায় ভিজে গেছে অনেকটা, কুয়াশার মতো ঘন, একবারে ঘন কুয়াশা যেটা ওটার মতোই বৃষ্টি মেঘগুলা নাম যাইতেছে, আসতেছে যাইতেছে এরকম। এখন কিছুক্ষণ আগে দেখছেন যে আপনারা হালকা, হ্যাঁ আর এখন যেরকম তার থেকে কিছুটা কম ছিল, এখন আরো প্রচন্ড বাড়ছে। দেখেন আরো প্রচন্ড প্রচন্ড বাড়ছে, আরো বাড়তেছে, চারদিকে শুধু অন্ধকার অন্ধকার। আর বিশেষ করে অন্যান্য ডিস্ট্রিক্টে যেমন এই সৌদি আরবের অন্যান্য ডিস্ট্রিক্টে যখন 45-45 ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন এই জায়গাটা আপনার ঠান্ডা থাকে, এই জায়গাটা 12 মাসই ঠান্ডা থাকে। বিশেষ করে আপনার এখন যে এই সময়টা, এই সময় থেকে শুরু করে এখন জুলাই মাসের শেষ, আগস্টের শুরু, তো জুলাই গত কয়েকদিন আগে থেকে প্রায় 15-20 দিন আগে থেকে এরকম শুরু হয়েছে, এরকম থাকবে প্রায় মার্চ পর্যন্ত, পুরো এরকম ঘন মেঘ ঘন কুয়াশা এরকম থাকবে। কিন্তু তারপরে ঠান্ডা থাকবে, তবে এত ঘন না, তারপর 4-5 মাস কিছুটা কম থাকবে। দেখেন আর অন্যান্য ডিস্ট্রিক্টে যখন, আমি যে বলছিলাম অন্যান্য ডিস্ট্রিক্টে যখন 40-45 ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন এই ডিস্ট্রিক্টে আপনার মনে করেন যে 26-27-28 এরকম দিয়ে মানে সহনীয়, একবারে নরমাল থাকে। আর এখন যে তাপমাত্রা এখানে, এখন আমার যে ঠান্ডা, আমি জ্যাকেট আনি নাই, আমি এই ব্লগটা করার জন্য আসলাম মোটামুটি আসলে এখানে। তারপর এখন আমার থাকতে অনেক কষ্ট হচ্ছে, তারপর দেখেন একেবারে কিছুই দেখা যায় না।
তো এরকম এখন যেই সেলসিয়াসটা এরকম এখন আছে আপনার 22-23 ডিগ্রি সেলসিয়াস আছে, যখন বৃষ্টি নামে এখানে এখানে বৃষ্টি হয়, গত 2-3 দিন প্রচুর বৃষ্টি হয়েছিল, তখন যখন বৃষ্টি নামে তখন এখানের তাপমাত্রাটা একেবারে 8-9 ডিগ্রি সেলসিয়াস চলে আসে। দেখেন কিছুই দেখা যায় না, আমার নিচে অনেক নিচে, এখানে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি, দেখেন একটু নিচেই আমি আর একটু উপরে উঠলাম। মনোযোগ দিয়ে দেখেন, এই দেখেন কখনো ভারী বৃষ্টি আসে কখনো পাতলা হয়ে আসে, দেখেন এখন আপনারা মোটামুটি খুব ভালো করে বুঝতে পারবেন যে কিভাবে এগুলা এই বৃষ্টি মেঘগুলা উড়ে যাচ্ছে। আর এইরকম এই পরিবেশ দেখার জন্যই যখন অন্যান্য জায়গায় বলছিলাম যে যখন অন্যান্য জায়গায় 40-45 ডিগ্রি সেলসিয়াস থাকে তখন অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষের তাপমাত্রা যেহেতু মানে এই জায়গাটা ঠান্ডা থাকে এবং ওই সময় এদেশের সরকার যত শিক্ষা প্রতিষ্ঠান বা ছুটির যেই সময়টা ওই সময়টা এখানে টানা 3-4 মাস ছুটি থাকে, তখন এই এলাকাতেই আপনার যত টুরিস্ট প্লেস আছে সব টুরিস্টরা বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ থেকে এবং এই দেশেরই সৌদি আরবেরই আপনার বিভিন্ন দেশ থেকে এখানে লোকজন আসে এই এই যে কুয়াশা বা এই যে কুয়াশা এগুলা দেখার জন্য উপভোগ করার জন্য। এটা বিশেষ করে সৌদি আরবের মধ্যে এই জায়গাটা হচ্ছে টুরিস্ট প্লেস, হ্যাঁ যত ভ্রমণের বা যত পার্ক টুরিস্ট প্লেস যতগুলো আছে সবগুলো এখানে এই অঞ্চলে আছে এবং বিশ্বের বছরের প্রায় 4-5 মাস হ্যাঁ যখন এই প্রচন্ড এখন থেকে এখন প্রায় শেষ করোনার সমস্যার কারণে এদেশে অতটা এবছর জমজমাট হয় নাই, কিন্তু যখন আপনার অন্যান্য বছর আমি আগে শুনতে পারি শুনছি আর কি যাব যারা পুরনো ছিল পুরনো ভাইদের কাছ থেকে তাদের কাছ থেকে তাদের কাছে শুনছি আমি যে এই এলাকাতে 4-5 মাস প্রচণ্ড জমজমাট টুরিস্ট প্লেস হয় এবং আনন্দ করে বিশ্বের এবং এই দেশেরও বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এখানে ঘুরতে। দেখেন আমি আরেকটু উপরে আমাদের যে বিল্ডিংটা এটার এর থেকে উপরে পাহাড়ের উপর, আমরা পাহাড়ের উপরে আছি এখন, তার পাহাড়ের উপরে আবার আমাদের বিল্ডিংটা চতুর্থ তলা বিল্ডিং, ওই বিল্ডিং এর উপর থেকে এখন আপনাদেরকে ভিডিও করে দেখাবো কি অবস্থা। তো আমরা চলে যাচ্ছি ওখানে, দেখেন আমি আমাদের যে বিল্ডিংটা বিল্ডিং থেকে মাত্র 20-25 ফিট দূরে আছি, একটু বেশি হবে 30 ফিট দূরে আছি। তো এই 30 ফিট দূরে থেকেও দেখেন বিল্ডিংটা দেখা যাচ্ছে না, ধুধু কুয়াশার কুয়াশা ঘন কুয়াশা, বিশেষ করে কুয়াশা কি আপনার একটা ম্যাগ, দেখেন ম্যাগগুলা আকাশের যে সাদা সাদা ম্যাগগুলা, এই দেখেন আর নিচে দিয়া রাস্তা আছে হাইওয়ে রাস্তা, কিন্তু এই রাস্তার মধ্যে কিছুই দেখা যাচ্ছে না। দেখেন দর্শক দেখেন আমি এখন আমাদের সেই বিল্ডিং এর ছাদে আছি, দেখেন কিছুই দেখা যায় না, আমরা অনেক উপরে পাহাড়ের উপরে তার উপরে পাহাড়ের উপরে বিল্ডিংটা দেখেন শুধু ধোঁয়া ধোঁয়া ম্যাগ, সাদা যে ম্যাগগুলা সেই ম্যাগগুলা। দেখেন কিছুই দেখা যায় না, তো আসলে যেহেতু কিছু এখানে দেখা যায় না সেহেতু আর এখানে এই দৃশ্যটা আপনারা বুঝবেন না উপভোগ করতে পারবেন না, সেজন্য দেখেন আমার কিছুদিন আগে আমি একটু ছাদে উঠছিলাম আর তখন একটু ভিডিও করছিলাম, তো সেই ভিডিওটা এর সাথে আপনাদের দেখাচ্ছি কেমন তখনকার ভিডিওটা আর এখনকার ভিডিওটাকে। এখন তো কিছু দেখা যাচ্ছে না, তখন কিরকম ছিল তখন অল্প কুয়াশা ছিল, তো এগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে, তো সঙ্গে থাকুন। আসলে এই কুয়াশাটা হচ্ছে এই এলাকার ঐতিহ্য, কুয়াশাটা না হলে এই এলাকাটা আসলে অতটা সৌন্দর্যমান মনে হয় না।